অনেকে হয়তো ওয়ার্ক অথরাইজেশন নিয়ে কাজ করছেন, তার গ্রিন কার্ডটি পরে আসবে, এরপরে সিটিজেনশিপ আসবে, তো এই হিসেবে কি গ্রিন কার্ড থেকে পাওয়ার পর থেকে হিসেবে হয় না যেদিন থেকে তিনি ওয়ার্ক অথরাইজেশন নিয়ে কাজ করছেন, ট্যাক্স ফাইলিং করছেন? কারণ অনেকে স্টুডেন্ট ভিসায় আসেন, অনেকে অনেক ধরনের ভিসাই আছে এখানে, তো সেক্ষেত্রে কি বলবেন? জি, খুব ভালো প্রশ্ন। এটা আসলেই খুব বেশি আমরা শুনে থাকি, আমাদেরকে লোকজন জিজ্ঞেস করে থাকে, আপনি যেদিন থেকে কাজ করছেন সেদিন থেকে এটা কাউন্ট হবে। অতএব আপনি সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিন থেকে যে চিঠিটা আসে ওইটায় কিন্তু লিখে দেয় যে আপনি 87 থেকে কাজ করছেন, 87-তে আপনার কত ইনকাম ছিল, 88-তে কত ছিল, 89-এ কত ছিল, 90, আপনি কিন্তু ওগুলো পরখ করে দেখবেন কোথাও ভুল ভ্রান্তি আছে কিনা। যদি থাকে আপনি কিন্তু সোশ্যাল সিকিউরিটি অফিসে আপনার ট্যাক্স ফাইলের কপি নিয়ে গিয়ে ওগুলোকে ফিক্স করতে পারেন। আমার ক্ষেত্রে সেটা হয়েছিল, আমার এক বছর ইনকাম ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল। আচ্ছা। এবং আমি তো অবাক যে আমি W2-তে কাজ করি, তারপর আমার কোম্পানি থেকেও আমার W2 ইস্যু হয়ে থাকে, তারপর তো সেলফ এমপ্লয়েড ইনকাম আছেই, তো একদম ব্ল্যাঙ্ক আসলো কেন? তো ওদেরকে ফোন করেছি, ওরা বলছে যে তুমি তোমার ট্যাক্স ফাইল নিয়ে আসো। আমি ট্যাক্স ফাইল নিয়ে গেলাম, ওরা বলছে যে না এটা না, তুমি IRS থেকে ট্রান্সক্রিপ্ট নিয়ে আসো। আচ্ছা। তো IRS থেকে ট্রান্সক্রিপ্ট নিয়ে যাওয়ার পর ওর দেখলাম যে ওরা পরবর্তী বছরে আমার যে স্টেটমেন্ট আসছে ওটা ভুল করেছিল, ওরা ওটা শুদ্ধ করে নিয়েছে। তো ওর জন্য আমাদের এটাকে দেখা উচিত। আরেকটা ছোট ইনফরমেশন আমি দিয়ে রাখি এই অনুষ্ঠানের মাধ্যমে, যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস ধরেন আমরা পাচ্ছি, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই পাচ্ছে, এবং বয়স হয়ে গেছে, হাজব্যান্ড হয়তো মারা গেল 75 বছর বয়সে, তখন শুধু স্পাউস থেকে গেল, হাজব্যান্ড পেয়ে যাচ্ছিল সে ফর এক্সাম্পল $3,000 পার মান্থ, এবং ওয়াইফ পাচ্ছিল $1,200 পার মান্থ। যেদিন হাজব্যান্ড মারা গেল সেই দিন কিন্তু হাজব্যান্ডের বেনিফিটটা স্পাউস পাবে, মানে স্পাউস আর $1,200 পার মান্থ পাবে না, সেদিন থেকে সেই মাস থেকে $300 পার মান্থ পাওয়া শুরু, $3,000 পাওয়া শুরু করবে স্পাউস।